নমস্কার বন্ধুরা, আমি চুমকি, লাইভলি চুমকিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে আমি বানাবো মটর ডালের মুইঠা। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন বানিয়ে দেখে নি। বন্ধুরা, 150 গ্রাম মটর ডাল নিয়েছি, এখন আমি ভিজিয়ে দেব। বন্ধুরা, 4 ঘন্টা আগে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি। এখন আমি মটর ডালটা ধুয়ে পরিষ্কার করে নেব। ডালটার মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর 7 মতো নুন দিয়ে আমি শিল পাটায় বাঁধব। এই যে বন্ধুরা দেখুন, আমার এটা বাটা হয়ে গেছে। কতটা টাইট, এরকম টাইট হলে তবে মুইঠা বানানো সুবিধা। এটা আমি ফাটবো না, জাস্ট নুন আর লঙ্কাটা মিশিয়ে নিলাম, হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি গ্যাস চালিয়ে একটা বাটি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 গ্লাস মতন জল। এখন জলটা টকবক করে ফুটে গেছে, আমি এখন জলে হাত ধুয়ে নিলাম। নিয়ে এই মিশ্রণ থেকে একটা মুঠা মতন বানাচ্ছি। এই যে, আর এই জলে ছেড়ে দিলাম। এই যে বানিয়েছি, ছেড়ে দিলাম। এগুলো সব এখন আমি বানিয়ে নেব। যেগুলো হয়ে গেছে সেগুলো জলের ওপরে ভেসে উঠেছে, আর যেগুলো হয়নি সেগুলো ডুবে রয়েছে। ওপরে ফ্যানটা আমি তুলে ফেলে দিচ্ছি বারবার। 2 থেকে 3 মিনিট লাগে, তার বেশি লাগে না এই মুইঠা বানাতে। এই যে বন্ধুরা, আমার এখন মুইঠাগুলো সব রেডি, আমি এখন তুলে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। এই জলটা ডালের জল, আমি জলটা ফেলবো না, আমি তরকারিতে ইউজ করবো। তৈরি হয়ে গেল মটর ডালের মুইঠা। বন্ধুরা, এটা কাঁচা তেল দিয়ে মাখিয়েও আপনারা খেতে পারেন, কিন্তু আমি এটাকে কেটে যেমন চিতল মাছের মুইঠাটা মশলা দিয়ে বানায় সেরকম করে বানাবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি এটা সর্ষের তেলে রান্না করব। এখন মুইঠাগুলো ভাজার জন্য তেল দিলাম, আমি একটু হলুদ দিয়ে দিলাম, নুন তো দেওয়াই আছে মুইঠাতে, একটু মাখিয়ে নেব।
এখন আমি ভাজা মরিচগুলো তুলে নেব। ভাজা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এখন দেব টমেটো কুচি, মরিচাতে আমি নুন দিয়েছি কারির জন্য পরিমাণ মতো নুন দিলাম। দেব হলুদ গুঁড়ো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট 1 চামচ, দিয়ে দেব লাল গুঁড়ো লঙ্কা, এখন দেব বাটি ধোয়ার অল্প জল। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখন তেল ছেড়ে দিয়েছে, আমি এখন মুইঠা বানানোর যে ডালের জলটা সেটা দিয়ে দেব। এখন একটা চাপা দিয়ে দেব। 3 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম, ঝোলটা ফুটে গেছে। এখন আমি মুইঠা ভাজাগুলো দিয়ে দেব। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব, একটু শুকনো শুকনো হবে। 5 মিনিট পর ঢাকাটা খুললাম, জলটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ ঘি। আর দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে ঢাকা দিয়ে নেব, গন্ধটা যাতে ভিতরে চলে যায়। গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার মটর ডালের মুইঠা। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো খান, সুস্থ থাকুন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।